তার ফলে এটা ওপেন হয়ে গেছে সুতরাং সেন্টেন্সটাকে স্টেক করতে হবে উনি সেন্টেন্সটাকে এ ভাই আসছে স্টেক করেছেন তার সাজাতে স্টেক করেছেন তারপরে সেখানে একটা অর্থদণ্ড আছে সেটা কো স্টে করেছে তারপরে আরেকটা ডাইরেকশন আছে আপনারা জানেন যেটা আমাদের প্রতিপক্ষ বলতেছিল এটাই মামলার অংশ না আমরা বলছি এটা জাজমেন্টের অংশ সেখানে বলা হয়েছে এক মাসের ভিতরে আপনার এই শ্রমিকদের সমস্ত বেতন এবং তাদের 5% মুনাফা হতে আরম্ভ করে তাদের অর্জিত ছুটি সমস্ত কিছু দিয়ে ইনফর্ম করতে হবে না হলে 310 ধারা অনুযায়ী সেখানে আবার ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করা হবে সেটা কো স্টে করে দিয়েছে আমরা যে যে প্রার্থনা করি করেছি সেগুলি স্টে করে দিয়েছে শুধু একটি জিনিস আমরা বলেছি যে এই কোর্ট স্টে দিয়েছিল গত লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে 28/1/2024 তারিখের আদেশটা যেটাতে তিনি ওই আদেশটাকে নিম্ন আদালতের সম্পূর্ণ জাজমেন্ট এবং অর্ডারটাকে স্টে করেছিলেন 3/3/2024 পর্যন্ত তো উনি ওইটাকে স্টে করেছেন তো আমরা বলেছি যেই আদেশটাকে আপনি স্টে করেছেন ওই আদেশটা তো 3 তারিখে মৃত্যুবরণ করেছে তার আর কোনো অস্তিত্ব নাই সুতরাং এই রুলটাও আর শুনানি করে ইনফ্রাকচুয়াস হয়ে গেছে এই রুলের সমস্ত আদেশ ইনফ্রাকচুয়াস হয়ে গেছে তার কোনো অস্তিত্ব আইনত নাই এটা আমরা বলেছি কোর্ট আমাদের সাথে এডমিটও করেছেন তারপরও তিনি রুলটাকে অ্যাবসলুট করে ওই আমাদের বিষয়গুলিকে ওই ডাইরেকশনগুলি দিয়েছেন সেটা আর এই মামলায় আরেকটি জিনিস হলেন এই প্রসিকিউশনের সরকার পক্ষের আইনজীবী দাঁড়িয়ে প্রথম বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকা যিনি আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডার মিস্টার পিটার হাস উনি নাকি ডক্টর ইউনুস এবং নুজান বেগমের সাথে একটি ডিনারে অংশগ্রহণ করে কিছু কথাবার্তা বলেছেন তার বিরুদ্ধে একটা অবজারভেশন দেওয়ার জন্য এবং কোনো একটা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য এই ব্যাপারে তিনি ভিয়েনা কনভেনশনকে তিনি এখানে দিয়েছেন তখন আমি বললাম মাই লর্ড এই ভিয়েনা কনভেনশন তো জাতিসংঘ তৈরি করেছে এটা তো বাংলাদেশ সরকার তৈরি করে না সুতরাং এটা হচ্ছে কূটনৈতিক ব্যাপার কূটনৈতিক ব্যাপারে যদি কোনো কিছু হয় এটা স্টেট টু স্টেটের ভিতরে ব্যাপার হবে অথবা কোনো স্টেট জাতিসংঘের কাছে অভিযোগ করতে পারে সুতরাং এই কোর্টের তো এই ব্যাপারে কোনো এখতিয়ার নাই এবং প্রতিটা দেশের রাষ্ট্রদূত আমাদেরও রাষ্ট্রদূত যিনি বিদেশে আছেন তিনিও সমস্ত ক্রিমিনাল অপরাধীকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে ইম্পিওর ইউনিটি দেওয়া হয়েছে তার কোনো অপরাধ পায় না সেখানে তখন কোর্টকে যখন তিনি চাপাচাপি করলেন তখন আমি বললাম তাহলে তো আপনি জাতিসংঘের মহাসচিবকেও এইখানে আপনার এই রিটের মধ্যে আপনার এই রুলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে কারণ কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব তার দূত বলেছেন প্রফেসর ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের একজন অন্যতম উপদেষ্টা এবং তিনি বিশ্বের দারিদ্রতা বিমোচন হতে আরম্ভ করে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে ঐতিহাসিক সুতরাং জাতিসংঘের ওনার ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করছি এবং 242 জন যে বিশ্ব নেতৃত্ব 127 জন নোবেল লরিয়েট সহ বলেছেন যে লেবার কোর্টে এইটাকে জাতিসংঘ পর্যবেক্ষণ করেছেন জাতিসংঘের প্রতিনিধি বলছেন এটা আইনের সাথে ন্যায়বিচারের সাথে প্রতারণা হয়েছে তাহলে এগুলিও তো কন্টেম্পট অফ কোর্ট হয়েছে যদি আপনি ধরতে হয় তাহলে এগুলিকে তো বিচার করতে হবে তখন কোর্ট বলেছে না এটা আমরা যাব না যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার এই কোর্ট থেকে তখন বিরত রয়েছেন আমাদের বক্তব্যটাই কোর্ট গ্রহণ করেছে এই হলো ব্যাপার আপনি বলছেন যে সাজাটা স্থগিত করেছে কিন্তু আবার অপরপক্ষ বলে গেছে সাজা স্থগিত করেনি শুধু জরিমানার অঙ্কটুকু আপনারা তো কোনটা সত্য আপনারা তো কোর্টে ছিলেন আপনাদের সামনে কোর্ট অ্যানাউন্স করেছে 4টা বলেছে
এক নাম্বার বলেছে কনভিকশন উইল রিমেইন, চলমান থাকবে, অপারেটিভ থাকবে। দুই নাম্বার বলেছে সাজা স্থগিত থাকবে। তারপরে বলেছে ফাইনটা স্থগিত থাকবে। চার নাম্বারে বলেছে ডাইরেকশন যেটা দিয়েছে সেটাও টিল ডিসপোজাল অফ অ্যাপিল স্থগিত থাকবে। চারটি ডাইরেকশন দিয়েছে আপনারা নিজেরও। কনভিকশনটা হচ্ছে আইনের সাধারণ নিয়ম, যে কনভিকশন বাংলায় যাকে আমরা বলি দোষী সাব্যস্ত, দোষী সাব্যস্ত কখনো স্টে হয় না, স্থগিত হয় না, কারণ উনি তো দোষী, দোষীটা চলমান যতক্ষণ পর্যন্ত আপিল আদালত তাকে নির্দোষী প্রমাণিত করে খালাস না দিবেন। তাহলে ওইটার ব্যাপারে তো আমরা নিম্ন আদালত চাই নাই, এটা উনি এখানে এনেছেন, কোর্ট বলেছে, আমরাও বলেছি আমরা তো নিম্ন আদালতে চাই নাই, কোর্টকে বিভ্রান্ত করার জন্য উনি এটা এনেছেন। তাহলে ছয় মাসের সাজাটা কি হলো? স্থগিত হলো। এবং ডাইরেক্ট